ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন যে কোন এক আত্মীয় কারো অসুস্থ হলে তার সে আত্মীয় মান্নত করে 10টি রোজা, যে তার আত্মীয় যদি সুস্থ হয় তাহলে 10টি রোজা উনি রাখবেন। তো সহমত সুস্থ হয়েছেন, এখন তার এই মান্নতের কি করা লাগবে? এর উত্তর হিসেবে বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। মান্নত মানা, এ জাতীয় মান্নত বিশেষ করে অধিকাংশ আলামায়ে কেরামের নিকট এই প্রকার মান্নতের বিধান হলো যে এই প্রকার মান্নত মানা হলো মাকরুহ, মানে এটা ঘৃণিত কর্ম, নিন্দিত কর্ম, যেটা মোটেও উচিত ছিল না, তবে হারাম নাই। অবশ্য এটি এমন একটি এবাদত যে এটা নিষেধ, প্রথমত করা নিষেধ, যদি কেউ করেও ফেলে এরপরও নিষেধাজ্ঞা এড়িয়ে, তাকে তখন এই মান্নত পুরা করা লাগবে যদি সেটা আনুগত্যের ক্ষেত্রে হয়ে থাকে। যখন যেমন এখানে হয়েছে, 10 রোজা রাখতে চেয়েছে, তো এটা এক প্রকার আনুগত্য, তো তাকে এই মান্নত পুরা করতে হবে, যদিও মান্নতটা ঠিক হয়নি করা। এভাবে ঠিক হয়নি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তানজিরু, তোমরা নজর মান্নত মেনো না, ফাইন্না নাজরা লা ইউগনি মিনাল কদরে শাইআ, কারণ এই নজর মান্নত তাকদীর থেকে কোনো কিছু উপকারে আসে না, ওয়াইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, এই মান্নতের মাধ্যমে বখিল থেকে কিছু বের করা হয়, মানে বখিল দিতে চায় না সহজে, বখিল দান করতে চায় না, বখিল আনুগত্য করতে চায় না। তো যখন বিপদে পড়ে বা তার কোনো নিকটবর্তী আত্মীয় স্বজন বিপদে পড়ে, তখন সে শর্ত করে ফেলে যে আল্লাহ তুমি যদি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার অমুককে সুস্থ করে দাও, তাহলে তোমার রাস্তায় আমি এতটি কাজ করব। একটা খাসি দিয়ে দেবো, একটা কি দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে দেবো, মসজিদে ইত্যাদি। তো মুসলিম শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আরো হাদিসে বলছেন, ইন্না নাজরা লা ইউকাদ্দিমু ওয়ালা ইউআখখিরু, নজর মান্নত মিনাল কদরে শাইআ, নজর মান্নত তাকদীরের সামান্য কিছু আগাতে পারে না, পিছাতে পারে না, মানে তাকদীরে কোনো অপকার অপকার আসে না। বুখারি শরীফ, বুখারি মুসলিম হাদিস। তাহলে মান্নত করার বিষয়টা বুঝতেই পেরেছেন যে এটি একটি ঘৃণিত কর্ম, তাই এই মান্নত হলো মাকরুহ, কেউ কেউ হারামও বলেছেন, তবে বলা যায় এটা হকের বেশি অনুকূল, যে এটা মাকরুহ পর্যায়ের জিনিস। আর যদি শেরেকের ক্ষেত্রে মান্নত হয়ে থাকে, তাহলে তো অবশ্যই পুরা করা যাবে না, তার বদলি কসমের কাফফারা দেওয়া লাগবে। তো যা হোক, এ বিষয়ে আমার বিস্তৃত আলোচনা আছে, ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে। এখানে সংক্ষিপ্ত আকারে এটাই যথেষ্ট যে উনি যেহেতু 10টি রোজা রাখার মান্নত করেছেন, আর মান্নতটা মাকরুহ ছিল, করা তার উচিত হয়নি, কারণ এর মাধ্যমে তাকদীরে কোনো কিছুই হয় না, আর আল্লাহ এই জাতীয় শর্তযুক্ত এবাদত পছন্দ করেন না। তো যা হোক, মেনে নিয়েছেন যেহেতু, তাকে মান্নত পুরা করতেই হবে, সুতরাং তার উচিত 10টি রোজা পালন করা। প্রাসঙ্গিকরণ বলে দেওয়া ভালো যে কিছু এই রোজার বিষয়ে কিছু বেদাতি আমল রয়েছে, আসলে হয়তো বা এটাও এই বেদাতি সিস্টেমই হয়েছে। আমাদের দেশে যদি কারো নেতা, কোনো দলের নেতা, বিশেষ করে ইসলামী দলগুলির কোনো কোনো দলে এটা চালু রয়েছে, যে তার নেতা যদি ধরা পড়ে, জেলে হাজতে যায়, তাহলে রোজা রাখা শুরু করে পার্টির লোকেরা সব, এটা তো বিধাত, জঘন্য বিধাত, মানে কে জেলে পড়েছে এখন ও রোজা রাখা শুরু করে দিয়েছে, এগুলি বিধাতি কর্ম। এভাবে রোজা রাখা সঠিক নয়। অন্যভাবে দেখা যায় যে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মূর্খ বাপ রোজা রাখা শুরু করে দিয়েছে, এগুলি গর্হিত কাজ, কোথায় আছে আর দলিল? তো এগুলি থেকে বিরত থাকতে হবে। মানুষ আসলে, মানে বিশেষ করে আমাদের বাঙালি সমাজটা, মানে বেদাত মুখী এবং সন্ন্যাস বিমুখ,
যেখানে বেদাত, কুসংস্কার, জাহেলিয়াত, শিরিক এগুলোতে মানে তৎপর, আর যেখানে সন্ন্যাত সেখানে কোনো খবর নেই, খবরই রাখে না। তো যা হোক, আল্লাহ হেদায়তের মালিক। তো যা হোক, আপনি উনি যেহেতু মান্নত মেনেছেন, এই মান্নতটা পুরো করে দেবেন, আর জীবনে এ কাজ করবেন না এরকম, বরং এমনিতে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যে, তাকে খুশি করার জন্যে দান সদকা খায়রাত উন্মুক্তভাবে করবে। এতে আল্লাহ প্রচুর নেকি দিবেন এবং উদ্দেশ্য পূর্ণ করবেন ইনশাআল্লাহ। হাইয়াকুমুল্লাহ।